হ্যালো বন্ধুরা, দার্জিলিং এর আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আগের দিনের ভিডিওতে কিছুটা বাকি ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের দুটো স্পট এতটা সুন্দর ছিল, তো সবসময় দেখবা আমার মুখ থেকে সুন্দর সুন্দর এই কথাটাই বেরোচ্ছে। আর সত্যি ফোনে কতটা ক্যাপচার করতে পেরেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর যেটা নিজের চোখে একদম সামনাসামনিভাবে দেখেছি ফোনের থেকেও আরও সুন্দর। এতটা সুন্দর লাগছিল যে মানে কল্পনা করার বাইরে, যেমন সিনারিগুলো দেখা যায় না এতটা সুন্দর, তো সেই রকম। আর এই জায়গাটা এতটা ভালো লাগছিল, যেখানেই তাকাও না কেন পাহাড়ে পাহাড়ে এরকম চা বাগান, তো দেখতে দূর থেকে খুবই সুন্দর লাগছিল, কিন্তু কাছের থেকে বেশি সুন্দর লাগছিল দূর থেকে। যখন আমরা পাহাড়ে উঠছিলাম আর নামছিলাম তখন আরও বেশি সুন্দর লাগছিল। আর এই যে এই পাহাড়ে সবাই উঠছে, তো আমরাও উঠে গেলাম এই যে পাহাড়ে। আর ফটোশ্যুট আমাদের তো হচ্ছে যেখানেই যাই না কেন আগে ফটোশ্যুট করতেই হবে, তো ফটোশ্যুট করছি আর তোমাদেরকে বলছি কতটা সুন্দর জায়গা। এখানে এসে মনে হচ্ছে মন প্রাণ একেবারে ভরে গেল, এতটা ভালো লাগছে। আর যা হাওয়া হচ্ছিল মনে হচ্ছিল পাহাড় থেকে হয়তো ফেলেই দেবে আমাদেরকে। বেশি সুন্দর এই দার্জিলিং এ এটা বেশি সুন্দর লাগছে সব থেকে। এই জায়গাটা মানে খুবই সুন্দর, ওইখান দিয়ে যখন উঠছিলাম গাড়ি করে এতটা সুন্দর লাগছিল, যেটুকুনি তোমাদেরকে দেখাতে পেরেছি তো সেইটুকুনি। আর এখানে যা হাওয়া, বাপরে বাপ, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। দারুণ দারুণ জায়গা। আমরা এই ওপরের দিকে, এখানে সব ফটোশ্যুট করা হচ্ছে, আরও আমরা ওপরে উঠবো। আর এই বাসটা দেখো কি দারুণ লাগছে, আমরা কিন্তু এই বাসটা দিয়ে আসলাম, দেখো কেমন লাগছে বল। ও যেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের। আর এদিকে অপু ফোন করেছে, এই হেভি জায়গা, হেভি, ওরা মিস করে গেল কিন্তু, কালকে এই জায়গাটা আসলে বেশি ভালো হতো। বলো বলো, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, এই যে আমার সব ফটোর মাস্টার, ফটো তোলার মাস্টার, এ বলছে আমাকে ফটো তুলে দেয়, ও বলছে আমাকে ফটো তুলে দেয়, এই হচ্ছে। দেখো কতটা নিচু, আমরা কিন্তু ওই দিক থেকে এসেছি, ওই যে তিস্তা নদী, ক্যামেরাতে আসবে না। আমরাও চলে এসছি, আমরাও হচ্ছে
প্রোফাইল পিক দেবো, উপরে যেতে হবে। কটা বাজে পিকু? আবার বেলা দুটো বেজে গিয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না দুটো বাজে। এ পিছন থেকে কে মনে হচ্ছে ধরে রেখেছে, ওঠা যাচ্ছে না। তাই ওই যে ওপরে যেতে হবে এখন। ফেসবুকে দেখেছি, আজকে রিয়েল লোকেশনে চলে এসেছি তোমাদের দেখাতে। আমার সাথে ইউটিউবার একটা বন্ধু আছে, চলো কত রকমের গাছ রয়েছে, ফুল গাছ, এত সুন্দর পাহাড়ি ফুলগুলো এত ভালো লাগে দেখতে। আমাদের এদিকে নিয়ে গেলে যেতে যেতেই মরে যাবে গাছগুলো। আবার এই জায়গাটার এত ফটো দেখি, ভাবি শুধু গাছ আর গাছ, এসে যে এত সুন্দর লাগছে দেখতে বিশ্বাস করা যাবে না। বলো বলো, এই এত সুন্দর জায়গা তো নিয়ে আসলাম আমাদের নিয়ার জন্য, নি তো ওই এসে তুমি ঠ্যাঙ্কি বলো আমাদের, তাই না? এত সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা এসে তোমার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, আমার তো খুব ভালো। তোমাদের আমি নিয়ে আসলাম, হ্যাঁ আগে এসে আমি তো খুব আসি। এখানেও সেই হাওয়া চা বাগানের মতন। ওখানে বস পিকু। রান্না শিখতে হবে ছেলে, রান্না চালেন ওই জন্য ভাইরাল, মানুষ খাবারের প্রতি আসক্ত না। তারপরে একদম লাস্ট স্পটে আমরা চলে আসলাম, এটার নাম হচ্ছে লামাহাটা। আর এখানকার দেখো কলা গাছগুলো কত সরু সরু, মানে কয়েকটা জায়গায় রয়েছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। আর মোচাগুলোও যেন একদম ছোট্ট ছোট্ট, আমাদের এখানকার তুলনায় অনেক ছোট। আর এই জায়গাটাও খুব সুন্দর, আর যেহেতু রোদ বেরিয়েছে তো অতটাও আর কি ভালো লাগছে না, যখন একটু হালকা হালকা কুয়াশা হয় না তখন আরও যেন আরও বেশি ভালো লাগে, কারণ আমি ফোনে দেখেছি আরও বেশি সুন্দর লাগছিলো। তো যাই হোক, এই জায়গাটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। যে জায়গাটাই যাচ্ছি না কেন সেটাই মনে হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে সেরা আর সেরা। আর আর কিন্তু এত সুন্দর সুন্দর করতে করতে আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে পড়েছি। দেখো ওরা দুজন আমাদের আরও উপরে উঠেছে, আমরা তো এখানে হাঁপিয়ে গিয়েছি, এখানেই দাঁড়িয়ে রয়েছি। আর দেখতেই পাচ্ছ ওই যে আমাদের গাড়ি দাঁড়ানো রয়েছে। আর পিকু তো বলছে মামি সত্যি এত সুন্দর জায়গায় আমরা ঘুরতে আসলাম, আগের দিনের থেকেও ভালো জায়গা। আর সবাই তো মিস করে গেল, অপুর তো খুব আসার ইচ্ছা ছিল, ও তো আগেই মিস করে গেল, দিদি জামাইবু ওরাও খুব মিস করে গেল। এত সুন্দর সুন্দর জায়গা বলো, একটা জায়গায় মানে ঘুরতে এসে যদি এরকম শরীর খারাপ হয় তাহলে কি হয়। আর তোমাদেরকে বলছিলাম এই জায়গাটাই তোমরা আসবে ঘুরতে, খুবই ভালো লাগবে আর কি। এই জায়গাটার নাম হচ্ছে লামাহাটা। আর আজকে কিন্তু আমাদের দার্জিলিংয়ে একদম লাস্ট ঘোরাঘুরি, তৃতীয় দিন, তো বেশ ভালো লাগছে।
আর যখন আর কি কালকে সকালে বাড়ি যাব, তখন সব কিছু আবার দেখতে দেখতে যাব যা আর কি সাইট সিনগুলো আছে, তো সেইগুলো। তো এখন আমরা কিন্তু গাড়ির দিকে যাচ্ছি, তো আমরা একদম লাস্ট পড়ে গিয়েছি। দেখো সবাই আস্তে আস্তে নেবে পড়েছে, আর সবাই কি সুন্দর বসে রয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যে ওই যে বেঞ্চগুলোয় চুপচাপ বসে থাকি, রুমে যেতে আর ইচ্ছাই করছে না। এত দারুণ একটা জায়গা ছেড়ে বলো, ওই ঘরের মধ্যে চাল দেয়াল রুমের মধ্যে যেতে ইচ্ছা করে, মনে হয় দেখেই যাই দেখেই যাই। এটা সেই ছোটবেলায় আমরা বয়ে পড়েছিলাম পাইন গাছের বন, আর সেই বনে এই যে আমরা সবাই কিন্তু ঘুরতেও চলে এসেছি, আর আমরা ওপর থেকে নিচেও চলে এসেছি, আর এই জায়গাটাকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি। জানি না আবার কবে আসতে পারবো, আবার কবে পাইন বনে যেতে পারবো। আর আজকের মতন টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। তো টাটা।